মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত ক্লাব ও পুলিশ কর্তাদের এক বর্ণাঢ্য মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করে। দুর্গাপূজাকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সর্বত্র এই র্যালি অনুষ্ঠিত হয়। সেই মতো ইসলামপুর পুলিশ জেলাতেও এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এই উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা ও ইসলামপুর সহ ও তার পার্শ্ববর্তী এলাকার ক্লাব সমর্থকেরা আজকের এই মিছিলে পা মেলায়। স্কুলের বাচ্চারাও এই মিছিলে পা মেলায়। ইসলামপুর পুলিশ জেলার তিস্তাপল্লী পুলিশ গ্রাউন্ড থেকে এই মিছিল শুরু হয়। মিছিল 31 নম্বর জাতীয় সড়ক হয়ে বাস টার্মিনাস সংলগ্ন মঞ্চের সামনে শেষ হয়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ দিবস ও পালন করা হচ্ছে ইসলামপুর পুলিশ জেলায়। সেই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে শাড়ি বিতরণ ও বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমরা আভার ব্যক্ত করি ওনার জন্য। উনি আমাদের যখন আমরা পরিশ্রম করি পুলিশের পক্ষে, ওটা উনি একটা রেকমেন্ড করে 1st of September পুলিশ ডে ডিক্লেয়ার করেছিলেন। আজকে আমাদের একটা আরও সৌভাগ্য কি আমাদের ইউনেস্কো থেকে আমাদের দুর্গাপুজোকে একটা হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে। তারই এটা আপনি দেখলেন এখানকার পুরো ইসলামপুর জেলা থেকে আমাদের মহামহিলা যারা পূজা কমিটির লোকেরা আছে সবাই এখানে একটা ভালো পদযাত্রাতে পার্টিসিপেট করেছিল। সবাই পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমার কাছে বলছি ওনারা যে আমাদের যে ডাক দেওয়া হয়েছিল তাতে ওনারা পূজা করেছেন এখানে। আর আমাদের যে বাকি এখানকার যারা আমাদের অনেকের যারা পুলিশ বাহুরা সবাই আজকে আমাকে গ্রামে আজকে এখানে পার্টিসিপেট করতে আমি সচিন আমাদের কোচ টিমটাকে আমি ধন্যবাদ দেবো অত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য অত সময়। আর প্রত্যেক সময় আমি দেখি ইসলামপুর আসার পরে ও মানুষের সঙ্গে যে যোগাযোগ যেভাবে সবাইকে নিয়ে এরা কাজ করে তার জন্য ওদেরকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের আগামী কাল পুজো ভালো থাকুন, তাই শুভেচ্ছা জানিয়ে আমার সবাই ধন্যবাদ নমস্কার। বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট B2/245 কল্যাণী আরভিজে বসন্ত বাবু রোড কাঁচরাপাড়া কলেজ মোড় কসমো বাজারের পাশে চৌধুরী অ্যাপার্টমেন্ট 118 সতীশ নদী রোড হোম টাওয়ার 41 লেনিন সরণি কাঁচরাপাড়া ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট কাঁচরাপাড়া থানার মোড় সুপ্রীতি অ্যাপার্টমেন্ট 20 দেবেন বাবু রোড কাঁচরাপাড়া আরভি স্কুল দৌলারী অ্যাপার্টমেন্ট খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ 96/99 বাগ স্টেশন রোড কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা সতীশ নদী রোড। আমাদের ফোন নম্বর 9836 04 05 59।